হ্যালো বন্ধুরা, আজ রূপক তালের একটি বিখ্যাত রেলা নিয়ে এলাম, উস্তাদ তারি খানের। তো এই রেলাটি খুব সহজেই আপনারা শিখতে পারবেন, তেরে কেটে তাক তেরে কেটে। তো এই ধরনের বল, তার সাথে কিছু কায়দার বল, ধাতি ধাগতি নাকি না, ধাতি ধাগতি নাকি না, খুব মজাদার একটি কায়দা কাম রেলা উস্তাদ তারি খানের। আসুন আগে শুনে নেওয়া যাক। তার আগে আমি দুটো একটি কথা বলতে চাই আপনাদের সাথে। আমাদের পরিবারের বহু মানুষ রয়েছেন, প্রায় 20,000-এর ওপরে আমাদের সদস্য সংখ্যা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও আছেন, প্রচুর মানুষ দেখেন আমার চ্যানেল। আমার অনুরোধ যে আপনারা একটা কমেন্টসে জানান যে আমার এই পরিবার থেকে, আমাদের এই পরিবার থেকে কারা কারা উপকৃত হচ্ছেন, কতটুকু উপকৃত হয়েছেন, যদি 1%ও হন সেটুকু আমাকে লিখে জানান প্লিজ, আমার অনুরোধ এটি। কারণ আমি কমেন্ট সেকশনে খুব কম মানুষের সাড়া পাচ্ছি। আমি চাই আপনারা অন্তত, যারা আমার কাছে থেকে শিখছেন, এতদিন শিখছেন, আমি এত কষ্ট করে আপনাদের জন্য টিউটোরিয়াল বানাই, আমার তো ইচ্ছা করে যে আপনারা একটু আপনাদের সাথে, আমার সাথে সারাদিন এবং আমার সাথে পথ চলুন। সবাই যদি নীরব শ্রোতা হয়ে থাকেন তাহলে তো মুশকিল। আমি কাজ করতে গিয়ে আমারও মনে হয় যে তাহলে কি আমার কাজটা কি কোথাও ভুল হচ্ছে, আমার কি ঠিক হচ্ছে না। তাহলে আপনাদের মতামত জানান। আমি সেরকম যদি মতামত, ভালো মতামত না পাই সবার কাছে, যে আমি এত সাবস্ক্রাইবারের মধ্যে যদি আমি 50% না মতামত পাই, আমি কিন্তু ভেবেছি যে আমি টিউটোরিয়াল আমি আর কন্টিনিউ করবো না। কারণ অনেক দেখেছি আপনাদের, অনেক শিখে গেছেন আপনারা। তো আশা করি আমার এই কথাটা বোঝাতে পারলাম। কমেন্ট সেকশানে অন্তত একটা ইয়েস বা নো বলে যা হোক কিছু লিখে দিন, তাহলে বুঝবো যে আপনারা আমার সাথে রয়েছেন। তো এইটুকুই বলা ছিল আমার। আজ শুরু করা যাক রূপক রেলাকাম কায়দা। আপনারা জানেন রূপক সাত মাত্রা। আমি জাস্ট বন্দিশটি আপনাদের দেখালাম। ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, আগে প্রথম পাঁচটা শিখুন। ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, ধা তেরে কেটে তাক তেরে কেটে তাকে তা কিন্তু গাবে, ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা। আ এবার আসছি, ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, তেরে কেটে তাক তেরে কেটে। আশা করি এই পর্যন্ত বোঝাতে পেরেছি। ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, তেরে কেটে তাক তেরে কেটে, ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, তেরে কেটে তাক তেরে কেটে। এবারে ধাতি ধাগ তি না কি না। এই হলো মূল বন্দিশটি। আরেকবার বলছি, ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, তেরে কেটে তাক তেরে কেটে।
তাঁতি ধাগ ধীনা, তাঁতি ধাগ তিনা কিনা, তা তেরে কেটে তক তেরে কেটে তা, তা তেরে কেটে তক তেরে কেটে ধা, তেরে কেটে তক তেরে কেটে ধাতি ধাগ ধীনা ঘীনা। মূল বলটি হলো এটি, ধা তেরে কেটে তক তেরে কেটে ধা, ধা তেরে কেটে তক তেরে কেটে ধা, তেরে কেটে তক তেরে কেটে ধাতি ধাগ তিনা কিন, তা তেরে কেটে তক তেরে কেটে তা, তা তেরে কেটে তক তেরে কেটে ধা, তেরে কেটে তক তেরে কেটে ধাতি ধাগ ধীনা ঘীনা, ধা তেরে কেটে তক তেরে কেটে ধা, ধা তেরে কেটে তক তেরে কেটে ধা, তেরে কেটে তক তেরে কেটে ধাতি ধাগ তিনা কিনা, তা তেরে কেটে তক তেরে কেটে তা, তা তেরে কেটে তক তেরে কেটে ধা, তেরে কেটে তক তেরে কেটে ধাতি ধাগ তিনা কিনা, ধা তেরে কেটে তক তেরে ধা, ধা তেরে কেটে তক তেরে ধা, তেরে কেটে তক তেরে ধাতি ধাগ তিনা কিনা, ধা তেরে কেটে তক তেরে ধা, ধা তেরে কেটে তক তেরে ধা, তেরে কেটে তক তেরে ধাতি ধাগ তিনা, ধা তেরে কেটে তক তেরে ধা, ধা তেরে কেটে তক তেরে ধা, তেরে কেটে তক তেরে ধাতি ধাগ তিনা কিনা, ধা তেরে কেটে তক তেরে ধা, ধা তেরে কেটে তক তেরে ধা, তেরে কেটে তক তেরে ধাতি ধাগ তিনা কিনা, ধা তেরে কেটে তক তেরে ধা, ধা তেরে কেটে তক তেরে ধা, 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 তেরে কে